ভিউয়ার্স, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আপনারা অনেকে হয়তো ফুড পান্ডায় জব করেন, তো ফুড পান্ডায় জব করলে কিন্তু ফুড পান্ডার রাইডার অ্যাপস ডাউনলোড করতে হয়। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা রাইডার অ্যাপস ডাউনলোড করবেন। তো প্লে স্টোরে আসবেন, আসার পর এখান থেকে আপনারা পান্ডা রাইডার লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে, তারপরে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন। আপনারা অনেকে হয়তো পান্ডা রাইডার অ্যাপসের পাসওয়ার্ডটি ভুলে গেছেন, তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি যদি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন কিভাবে আপনারা পাসওয়ার্ডটি বের করবেন। তো তার আগে যেটা করতে হবে, আপনাদের অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যেটা করবেন, অ্যাপটিতে প্রবেশ করবেন। তো অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে, তো এটা আমরা সবাই জানি। তো আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আপনি এই ফুড পান্ডা রাইডার অ্যাপসটা তৈরি করছিলেন, সেই জিমেইল অ্যাকাউন্টটি আপনারা এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমার জিমেইল অ্যাকাউন্টে আমি উপরে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা। তো তারপরে এখন আমরা যেহেতু পাসওয়ার্ডটি ভুলে গেছি, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আপনার যে সিমটা দিয়ে আপনি পাসওয়ার্ড মানে এই অ্যাকাউন্টটি তৈরি করছিলেন, সে সিমে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা কিন্তু আপনাদের এই পাসওয়ার্ডের জায়গায় বসাতে হবে। তো তার আগে যেটা করবেন, আপনারা ফার্স্টে আগে আপনাদের ইমেইলটা এখানে বসাবেন। বসানোর পর পাসওয়ার্ড যেহেতু ভুলে গেছেন, সেক্ষেত্রে এই ফরগেটিং পাসওয়ার্ডের উপর ক্লিক করলে আপনাদের যে অ্যাকাউন্টটা খুলছিলেন, যে সিমটা দিয়ে, ওই সিমে কিন্তু ভেরিফাই কোড যাবে, ওই ভেরিফাই কোডটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তো আমি এখানে ফরগেটিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট আমি এখানে আবার এটা রিসিভের উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু জাস্ট এরকম চলে আসলো। তো আপনার কাছে একটা ওই সিমে কিন্তু একটা অলরেডি একটা কোড চলে গেছে, এখন আপনাদের ওই কোডটা কিন্তু আপনাদের জাস্ট এখানে বসাতে হবে। তো আমি এখন ওই কোডটা আমি এখানে জাস্ট বসে নিই। তো অবশ্যই আপনারা দ্রুত বসানোর চেষ্টা করবেন, কারণ দেখা যাচ্ছে একটু তাড়াতাড়ি করলে এটা ভালো হয়। তো দেখতে পারলেন আমার এখানে কিন্তু আমার এই পাসওয়ার্ডটি, এই ফরগেটিং, আমি যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছি, আমি নতুন যে ভেরিফিকেশন যে সিমটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে জাস্ট চলে মানে দিয়ে দিলাম। ফরগেটিং দেওয়ার ফলে কিন্তু এই পাসওয়ার্ডটা আমি আমার ওই ভেরিফিকেশন কোডটি কিন্তু পালাম, কিন্তু আমার ওই সিমের যে সিমটা দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল। তো দেওয়ার পরে আমি এখানে জাস্ট সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পারলেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটিতে আমি কিন্তু প্রবেশ করতে পারছি। আপনারা অনেকে হয়তো ফুড পান্ডা রাইডার অ্যাপসের পাসওয়ার্ড ভুলে গেছেন, কিন্তু পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় এই সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন না। তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে পাসওয়ার্ডটি বের করতে হয়। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু ফুড পান্ডা রাইডার অ্যাপসের পাসওয়ার্ড বের করতে পারবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি আরেকবার আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিই, আপনি যে জিমেইলটা দিছেন, যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন ফুড পান্ডার, ওই জিমেইলটা বসাবেন এবং কি আপনার ওই ফরগেটিংয়ে ক্লিক করবেন। তারপরে ওখান থেকে আপনার জাস্ট পাসওয়ার্ডটি, ফরগেটিংয়ে ক্লিক করলে আপনার যে সিমটা দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল ওই সিমে একটা পাসওয়ার্ড চলে যাবে, ওই পাসওয়ার্ডটি আপনার এখানে দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু খুলে যাবে।